হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, 10ই জুলাই থেকে আমি প্রণবেশ জানার চতুর্থ শ্রেণীর অঙ্ক অনুশীলন বইটি করাবো। তো এই বইটা তোমরা আমার গণিত বইটার পাশাপাশি সহায়ক বই হিসাবে তোমরা এই বইটা পাশে নিতে পারো যে কোনো ভালো বইয়ের দোকানে। এই প্রণবেশ জানার চতুর্থ শ্রেণীর অঙ্ক অনুশীলন বই বললেই তোমাদের দিয়ে দেবে। তো এই বইটা তোমরা কেন প্র্যাকটিস করবে, সামনেই তোমাদের অক্টোবর নভেম্বর মাসে বৃত্তি পরীক্ষা আছে, তো বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এবং যারা মনে করছো ভালো মিশনে বা ভালো স্কুলে ফাইভে ভর্তি হব সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের এই বইটা কাজে লাগবে। অনেক বেসরকারি স্কুলে এই বইটা সহায়ক বই হিসেবে দেয় অঙ্কের একটা, তো যাদের নেই তারা একটু কিনে প্র্যাকটিস করতে পারো। আমি আজকে এই বইয়ের 32 পৃষ্ঠার শ্রেণী অভিক্ষা ক থেকে শুরু করছি। 3-4টে শ্রেণী অভিক্ষা দেওয়া আছে, তারপর প্রশ্নপত্রে চলে যাব। 1 নম্বরে আছে, প্রদত্ত প্রতিটি চিত্রের নিচে চিত্রটির নাম লেখো। এখানে দেখো যে চিত্রটি দেওয়া আছে সেই চিত্রটি হচ্ছে ত্রিভুজ, কারণ এখানে 3টি বাহু আছে, 1টা 2টো 3টে। 3টে বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা বলি ত্রিভুজ। তাই এটা হবে ত্রিভুজ এই চিত্রটির নাম। এখানে দেখো 4টি বাহু আছে, 1টা 2টো 3টে 4টে, এগুলো প্রত্যেকটাকে রেখাংশও বলে। তো এই 4টি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা বলবো চতুর্ভুজ। ABCD নাম দেওয়া আছে, দেখো ABCD একটি চতুর্ভুজ। এরপর একটা চিত্র দেওয়া আছে, এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, এই কোণটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো এখানে কোণগুলো সব সমান এবং সমকোণ, তাই এই চিত্রটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এটাও চতুর্ভুজ, চতুর্ভুজের একটা ভাগ। এরপর 2 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের বাহুগুলি সমান, বর্গক্ষেত্রের সব বাহুগুলোই সমান। খয়ের দাগে আছে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এরপর গয়ের দাগে আছে 5, 10, 15, দেখো এখানে ব্যবধান হচ্ছে 5, 5 করে, পাঁচের ঘরে নামতা, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, সরি 5 4 20, 5 5 25, 20 আর 25 হবে শূন্যস্থানে। ঘরের দাগে আছে 2468 সংখ্যাটির 2-এর স্থানীয় মান, 2 কত ঘরে আছে দেখো, স্থানীয় মান কিভাবে নির্ণয় করবো, একক, দশক, শতক, হাজার, 2টা আছে 1000-এর ঘরে, তাই 2-এর সঙ্গে 1000-এর গুণ করে যেটা হবে সেটা লিখতে হবে, 2-এর সঙ্গে 1000-এর গুণ করলে হবে 2000, তাই 2-এর স্থানীয় মান এখানে 2000। এরপর আছে 2003, এটাকে স্থানীয় মানে বিশ্লেষণ করতে হবে। দেখো 2টা যেহেতু একক দশক শতক 1000-এর ঘরে আছে, তাই এখানে হলো 2000, এরপরে 2টো ঘর শতকের ঘর আর দশকের ঘরে শূন্য আছে, তাই এখানে শূন্য বসিয়ে দেবো, কারণ এই শূন্যটা দেখো দশকের ঘরে আছে, দশকের ঘরে যদি শূন্যটা থাকে 10-এর সঙ্গে গুণ করতে হবে, 0-এর সঙ্গে 10-এর গুণ করলে তো শূন্যই হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 10 গুণ করলে আমি শূন্যই পাবো, আবার এটা এই শূন্যটা শতকের ঘরে আছে, তাই 100-এর সঙ্গে 0 গুণ করলে আমরা শূন্যই পাবো, কারণ আমরা জানি 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফলটা শূন্যই হয়। আর এককের ঘরে 3 আছে, এককের ঘরে যে সংখ্যা থাকে তার স্থানীয় মান নির্ণয় করতে গেলে 1-এর সঙ্গে গুণ করতে হয়, 3 1-কে 3 হবে এখানে, তো এটা হয়ে গেল। 6-এর দাগে আছে দেখো, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে পরপর চলতে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এরপর 3 নম্বরে আছে, কোনটি ঠিক, 3 9 27 সংখ্যাক্রমটির পঞ্চম পদটি হল 81, 18, 243 না 234, সংখ্যাক্রমটি কিভাবে আছে দেখো, 3-এর সঙ্গে 3 গুণ হয়েছে, 3 3 9, 9-এর সঙ্গে আবার 3 গুণ করে হয়েছে 27, 27-এর সঙ্গে 3 গুণ করলে হবে 81, মানে এর পরের সংখ্যাটা 4 নম্বর সংখ্যাটা হবে 81, তার পরের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 81-কে 3 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে পঞ্চম পদ, তাই 81-কে 3 দিয়ে গুণ করলে হবে 3 1-কে 3 আর 3 8-কে 24, 243, তাহলে সংখ্যাটা হবে
243। মানে প্রত্যেকটা সংখ্যাকে পরপর 3 দিয়ে গুণ, 81 এটা হচ্ছে 4 নম্বর সংখ্যা, আর তারপর 81 কে 3 দিয়ে গুণ করলে হবে 243, এটা হচ্ছে পঞ্চম সংখ্যা বা পঞ্চম পদ। এরপর 4 নম্বরে আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে, দেখো হাজারের ঘরে এখানে 3 আছে, এখানে তার 4 আছে, আর এখানে 5 আছে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 3452। তারপর এর থেকে একটু বড় হচ্ছে 4325, হাজারের ঘরে 4 আছে, এর থেকে একটু বড়। তারপর সবচেয়ে বড় হচ্ছে 5234, হয়ে গেল। এরপর দেখো 5 নম্বরে আছে খালি খোপে সঠিকভাবে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে সমান বা লেস দেন চিহ্ন বসাও, বড় সমান বা ছোট চিহ্ন বসাতে হবে। প্রথমে আছে 370, এটা 037, মানে আগে শূন্যর কোনো দাম নেই, তাই এটা শুধু 37, তাহলে এটা ছোট আর এটা বড়, তাই এটা এরম হবে যে ছোট তার দিকেই ছুঁচলো মুখটা থাকবে। এরপর গয়ের দাগে আছে 87, আর এটাও দেখো আগে দুটো শূন্য আছে, এটাও 87, এটার মান আগে দুটো শূন্য আছে, তাই এটাও 87, এটাও 87, এখানে বসবে সমান। এটা আছে 9300, আর এটা আছে 9030, তাহলে এটা বড় আর এটা ছোট, এরমভাবে বসবে চিহ্নটা। 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 7কে 7 দিয়ে ভাগ করলেও 1 হয়, তাই এটার মানও যা এটার মানও তাই, তাই এখানে বসবে সমান চিহ্ন। তাহলে 98×7ও যা, 7×98ও তাই, দুটোর গুণফল একই হবে, তাই এটাও সমান চিহ্ন বসবে। এবার এখানে আছে দেখো চয়ের দাগে 78×90, এটা গুণ করে দেখে নিই, আর এটা আছে 780×9। দেখো 90কে 78 দিয়ে গুণ করলাম সেখানে হলো 7020, 780কে 9 দিয়ে গুণ করলাম সেখানেও হলো 7020, তাই দুটোর মানই সমান, তাই সমান চিহ্ন বসাতে হবে। এরপর দেখো 6 দাগে আছে একটি ঘড়ি এঁকে 4টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অবস্থান দেখাও। একটা ঘড়ি এঁকেছি, দেখো ঘন্টার কাঁটা অর্থাৎ ছোট কাঁটাটা 4-এর ঘরে আছে, আর মিনিটের কাঁটা বা বড় কাঁটাটা 12-এর ঘরে আছে, তো ঘড়িটায় 4টে বাজছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।